শিশু দিবসে নেতাজিন্দু স্টেডিয়ামে অনুষ্ঠানের দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের বিনামূল্যে স্মার্টফোন বাটা প্রদান করলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে সরকারি প্রকল্পের উদ্বোধন করলেন তিনি মুখ্যমন্ত্রী। এদিন বক্তৃতাকে আবারও কেন্দ্রের উদ্দেশ্যে হুঙ্কার এবং রাজ্যের নানা প্রকল্পের কথা স্থান পেল রাজ্যে নতুন 30টি বিশ্ববিদ্যালয়। মুখ্যমন্ত্রী এদিন বলেন, তৃণমূল সরকারের আমলে এই রাজ্যে নতুন 30টি বিশ্ববিদ্যালয় হয়েছে, এছাড়াও 6টি মেডিকেল কলেজ তৈরি হয়েছে রাজ্যে। সেই সঙ্গে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের বিনামূল্যে স্মার্টফোন এবং ট্যাব প্রদান করা হচ্ছে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। কাজ করতে গেলে ভুল হবে, মুখ্যমন্ত্রী আরো বলেন, কাজ করতে গেলে ভুল হবে, ভুল করলে শুধরে নিতে হয়। তার মতে যদিও কেউ ভুল করে তা শুধরে নিতে হবে, ভুল করলে আইন অনুযায়ী ব্যবস্থা হবে। সম্প্রতি শিক্ষা এবং নিয়োগ ক্ষেত্রের জন্য দুর্নীতির অভিযোগে একের পর এক নেতা মন্ত্রীদের বিধায়কদের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে। রাজ্যের বিধায়ক মানিক ভট্টাচার্য এবং পার্থ চট্টোপাধ্যায় এখন জেলে। এই নিয়ে রাজ্যের বিরুদ্ধে দুর্নীতির ইস্যুতে সরব হয়েছে বিরোধীরা। একই সঙ্গে একের পর এক বিরূপ বিস্ফোরক দাবি করেছে সিবিআই, ইডি। সম্প্রতি রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরির রাষ্ট্রপতি সম্পর্কে রাজ্যের মন্ত্রী কুরুচিকর মন্তব্য নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এই আবহে মুখ্যমন্ত্রী বলেন, কিছু কিছু মানুষ সারাক্ষণ সক্রান্ত অপপ্রচার করে চলেছে, কেউ আমাদের বাংলাকে ভালোবাসে না, সংকটকে এড়িয়ে চলাই আমাদের কাজ, আমাদের আত্মসম্মান সম্মান সব থেকে বড় সম্পদ। বাংলা শিক্ষা ব্যবস্থা নিয়ে ইতিবাচক বার্তা দেন মুখ্যমন্ত্রী। আগে স্কুল কলেজ কম নাম্বার দিত, এখন 90 কেউ 99 পাচ্ছে। আবার সিবিএসই আইসিএসই সঙ্গে কিভাবে প্রতিযোগিতা করবে বাংলার পড়ুয়ারা, আমি ক্ষমতা এসে নাম্বার বাড়িয়ে দেওয়ার নির্দেশ দিই, নেতাজি ইন্ডোরে অনুষ্ঠান থেকে বলেন মুখ্যমন্ত্রী। আমরা পাইনি বলে আমাদের সময় এখনকার ছেলেমেয়েরা পাবে না? আমি পাইনি বলেই তো আমার শিক্ষা হয়েছে, তাই আমি মনে করি আমার ছাত্রছাত্রীদের আমি যদি প্রাণ ভরে সব ঢেলে দিতে পারি তাতেও আমার আকাঙ্ক্ষা মিটবে না। তোমরা দেখেছো আগে কত কম নাম্বার দিত, আগে স্কুল কলেজে কত কম নাম্বার পেতাম, আমাদের সময়ে নাম্বারই দিত না, হাত দিয়ে নাম্বারই গলত না। আর এখন দেখো সেখানে কেউ 88 পাচ্ছে, কেউ 90 পাচ্ছে, কেউ 99 পাচ্ছে। কেন জানো? আমি ক্ষমতায় আসার পরে বললাম, শোনো সিবিএসসি আছে, আইসিএসসি আছে, আমাদের ছেলেমেয়েরা কম্পিটিশানে যাবে, সেখানে সিবিএসসির ছেলেমেয়েরা যদি 98-99 পায় আর আমাদের ছেলেমেয়েরা না পায় তাহলে কম্পিটিশানে তারা কী করে যোগদান করবে? সেই জন্যই বাড়িয়ে দাও নাম্বার এবং এদের এমনভাবে শিক্ষা প্রতিষ্ঠান করো। যাতে তারা সর্বভারতীয় এবং সারা বিশ্বে নজর কাটতে পারে। আমি এইটুকু বলে বলবো, ভাই বোনেরা আমার খুব ভালো থেকো, ভাই বোনেরা আমার সুস্থ থেকো, সুন্দর থেকো, ভালো করে খাওয়া দাওয়া করো, ভালো করে খেলাধুলা করো, একটু এক্সারসাইজ করো, মনটা ভালো থাকবে, একটু গান গেও, একটু নৃত্যনাট্য করো, একটু রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, বড় বড় নেতাদের সব পালন করো, দেখবে মনটা ভালো হয়ে যাবে। আমি তোমাদের সকলের ভবিষ্যতের অনেক সুআশা, সুফল, সুউচ্চাসা, যেটা ভালো কাজের মধ্যে দিয়ে গড়ে উঠবে, আমি তার কামনা করব। কখনো লোভ করতে যেও না, আজ আছি কাল নেই, লোভ করে কি হবে? লোভ সম্বরণ করার চেষ্টা করবে কোনো দিন বিপদে পড়বে না। লোভ সম্বরণ করবে, বলবে আমিই তো পারি, আমি নিজে যে লোকটা দাঁড়িয়ে আছি আমার দাম কোটি কোটি টাকার থেকে বেশি, আমি নিজে মানুষ, মনুষ্যত্বের পরিচয়, মনুষ্যত্বের দাম কোনো বিকল্প হয় না টাকার সাথে, এটা মাথায় রাখবেন। আমি এটুকু বলে সকলকে বলি, চিত্ত যেটা ভয়শূন্য, উচ্চ যেটা শির, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো, শুকনো গাঙে আসুক জীবনেরও বন্যার উদ্দাম কৌতুক, শুকনো গাঙে আসুক জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও, জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক, আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই, কন্নুতনেরই ডাক, ভয় করি নাই অজানারে, রুদ্ধ তাহারি দ্বারে, দুর্দার বেগে ধাও, ভাঙো ভাঙো অত্যাচারের কারাগার, ভাঙো শোষণের কারাগার, ভাঙো